বুঝিলাম এটা কি বললো আকাশ। তোমার হাতে এটা কিসের রিপোর্ট? হ্যাঁ, ইরাবতীর প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট। নাও আকাশদা, তোমার মানি এবার আমার কাজটা করে দেবে, ঢাক ঢোল পিটিয়ে সিন ক্রিয়েট করবে। কি আছে রিপোর্টে? বলো না কি লেখা আছে। ঝিলাম যা বলেছে তাই লেখা আছে, ইরাবতী প্রেগনেন্ট নয়। ইরা, তার মানে তুই আমাদের এই কথাটাই বলতে চাইছিলি? মাসিমা, এবার কি বলবেন? আপনাদের মহান ইরাবতী একটা মহান কাজ করেছে, তাই তো? এরকম ঘটনা তো যে কোনো কারোর সঙ্গে হতে পারে, এতে ইরা কি করবে? আর তাছাড়া এটা এমন একটা কিছু ব্যাপার নয়, এরপরে আবার হয়তো। এসব পরে টরে বলে না এরকম সিচুয়েশনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ইরাবতী। তুমি এরকম একটা ঘটনা সকলের থেকে লুকিয়ে রাখতে পারলে কি করে? ও যে কোনোদিনও মা হতে পারবে না, এটা তো যে সেই ঘটনা নয়। কোনোদিনও মা হতে পারবে না মানে? পারবে না মানে পারবে না। ও আমার আকাশকে আর বাবা হওয়ার আনন্দ কোনো দিন দিতে পারবে না। না, আমি এসব মানি না। ও তোমাদের ডাক্তার যাই বলুক না কেন, রিপোর্টে যাই লেখা থাক, আমি বিশ্বাস করি না। মাসিমা, আপনার মানা না মানায় কিচ্ছু যায় আসে না, যেটা সত্যি সেটা সত্যি। ইরাবতী এতদিন আমাদের সকলের থেকে সত্যিটা আড়াল করে রেখেছিল, বাড়িতে সবাই আনন্দ করছে সেটা জেনেও সত্যিটা লুকিয়ে রেখেছিল। মম, প্লিজ এভাবে বলো না। একদম চুপ স্যান্ডে। মানে ইরার কোনো দোষ নেই, ইরার নিজেরও বুঝতে অনেকটা সময় লেগেছে। রিয়ালি, প্রেগনেন্সি বুঝতে আজকালকার দিনে এত সময় লাগে? তোমার কথা শুনে কি মনে হয় জানো, যে ইরাবতী খুব বোকা? কিন্তু আমি জানি যে ও আর যাই হোক বোকা নয়, খুব বেশি চালাক। আসলে ও ইন্টেনশনালি এতগুলো মানুষের বিশ্বাসের সুযোগ নিয়েছিল। এই যে বাড়িসুদ্ধ লোক সর্বক্ষণ ওকে প্যাম্পার করছে, ওকে গিফট দিচ্ছে, ওকে ভালো ভালো কথা বলছে, এই যে মিস্টার চ্যাটার্জি সর্বক্ষণ বলছেন আমার আমার টাকা পয়সা সোনা দানা প্রপার্টি আমার নাতি নাতনি যাই হোক তার নামে করে দেবো, এগুলো ও ইন্টেনশনালি এনজয় করছিল। মম, প্লিজ চুপ করো, বৌদির মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ, তারপর তুমি এসব কথা বলছো। আর আমার আকাশ, ওর মনের অবস্থাকে তুমি বুঝতে পারছো স্যান্ডি? অবশ্য আমি আগেই বলেছিলাম যে এই সমস্ত কমপ্লিকেশন আসবে, এজ রিয়েলি ডাজ ম্যাটার। আমি জানি যে সকলের আমাকে খুব খারাপ লাগছে, কারণ স্পষ্ট কথাটা আমি মুখের উপর বলে দিলাম। বাট ইরাবতী, তুমি একবারও মিস্টার চ্যাটার্জির কথা ভেবে দেখেছো? উনি কিন্তু তোমাকে সত্যি সত্যি খুব স্নেহ করেন, খুব ভালোবাসেন। উনি যদি সত্যিটা জানতে পারেন, তোমার কি মনে হয় উনি আদৌ বেঁচে থাকবেন? মানে সত্যি রে ইরা, আমিও বলতে বাধ্য হচ্ছি, তোর একবারও মনে হলো না এই এত বড় একটা কথা যেদিন সবাই জানতে পারবে সেদিন কি হবে, তুই তুই কি বলবি কি করবি? আই থিঙ্ক ও ভেবেছিল যে সবটা চেপে যাবে। এত টাকা পয়সা প্রপার্টি সবটা সবটা ওর সন্তানের নামে হতে চলেছে, এটা ভেবে ইরাবতী লোভই সামলাতে পারে। মানে মানে আমি চাই না ইরাবতীর দিকে কেউ আঙুল তুলে কথা বলুক। ইরাবতী কারোর কাছে অ্যান্সার দিতে বাধ্য নয়, আমি যা বলার ইরাবতীকে বলব। ইরাবতী, সব কথা যখন সবার সামনে উঠে এসেছে তাহলে আপনি বলুন, উপরে না এই ঘরে সবার সামনে আমার প্রশ্নের উত্তর দিতে চান?
প্রশ্ন তো এখানে সবার মনেই। সবাই জানতে চাইছে আমি সত্যি কেন বললাম না। সবার অনেক অভিযোগ আমার বিরুদ্ধে, তাই এখানে সবার সামনেই না হয় কথা বলি। ওকে, তাহলে আপনি বলুন এটা আপনি কেন করলেন, কেন মিথ্যা বললেন, আপনার কি মনে হয়েছিল? এই কথাগুলো আপনি আমার সাথে শেয়ার করতে পারবেন না? না শেয়ার করলে আমি আপনাকে বুঝতে পারবো না, নাকি এগুলো জানার পর আমি আপনাকে অন্য চোখে দেখবো? কোনটা এরবতি বলুন। মিথ্যা আমি আপনাকে বলিনি মিস্টার চ্যাটার্জি, তবে হ্যাঁ কিছু কথা বলিনি। কিছু না বলা মানেই তো মিথ্যাটাকে সাপোর্ট করা। সব সময় হয়তো তাই নয়, না বলা মানে হয়তো সাহস করে না উঠতে পারা। ভুল আমি একটা করেছি, সঠিক সময় আমি সত্যিটা বলে উঠতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন সেটা একেবারেই কোনো ব্যক্তিগত স্বার্থ মেটানোর জন্য নয়। মিথ্যে আশা দেখিয়ে আরো কয়েকদিনের জন্য সুখ আদায় করে নেওয়া নয়, শুধুমাত্র ভয়ের জন্য। হয়তো এতগুলো মানুষের আনন্দ এক্সপেকটেশন, এগুলো না মেটাতে পারার ভয়। যদি একবারও আমার জায়গায় নিজেকে রেখে দেখেন, তাহলে বুঝবেন কতটা অসহায় ছিলাম আমি। কি করতাম বলুন তো? আমি নিজে কিছু বুঝে ওঠার আগে সবাই বলে দিল যে আমি মা হতে চলেছি। আমি মেঘনা ওরা ভরসা দিল, কোথাও যেন অন্য সকলের আনন্দে কিছু বুঝে ওঠার আগেই আমিও বিশ্বাস করে নিয়েছিলাম যে আমি মা হতে চলেছি। আপনি একা না মিস্টার চ্যাটার্জি, আমিও তো অনেক আশা করেছিলাম। নিজে মা হওয়ার থেকেও আমার বেশি আনন্দ হচ্ছিল কিসে বলুন তো? আমি আপনার আর বাবার স্বপ্ন পূরণ করতে পারবো, আপনাদের ইচ্ছে পূরণ করতে পারবো। আপনাদের ভিতরে ভালো লাগা দেখতে দেখতে আমার ভিতরটাও ভালো লাগায় ভরে উঠছিল। মনে হচ্ছিল এই একটা কারণ যেটা যেটা আবার সবাইকে কিরকম এক জায়গায় বেঁধে ফেলেছে। বাবা কেমন সুস্থ হয়ে উঠছেন, বাচ্চাদের মতন খুশি হয়ে উঠছেন। মনে হচ্ছিল এই ভালো লাগাই তো আমি সব সময় সবাইকে দিতে চেয়েছি, এইভাবেই তো আমি সবাইকে ভালো রাখতে চেয়েছি। তাই আমি মনে প্রাণে চাইছিলাম যে আমি যেন এই বাড়ির সবার ভরসা রাখতে পারি। কিন্তু সব কিছুরই তো উল্টো পিঠ থাকে, যেখানে আশা থাকে তার উল্টো দিকে ভয়ও থাকে। পারলাম না আমি। আমার চাওয়া না চাওয়ার বাইরেও হয়তো ঈশ্বরের ইচ্ছে থাকে। আগে যদি এই সমস্ত কথাগুলো বলে দিতিস না মা, তোকে তো কেউ ভুল বুঝতো না, কেউ না। ওই যে বললাম ভয় ঠাম্মি, সমাজ মেয়েদের জন্য কত নিয়ম বানিয়ে রেখেছে, নির্দিষ্ট সময়ে বিয়ে তোমাকে করতেই হবে, বয়স পেরিয়ে গেলে তোমাকে কথা শুনতে হবে, তারপর যদিও বা তোমার বিয়ে হলো তারপর তোমাকে মা হতে হবে। আমার কি খারাপ লাগছে জানো ঠাম্মি? আমি না চাইতেও সমাজের সেই নিয়মেই নিজেকে বেঁধে ফেললাম। এই যে রিপোর্টে লেখা আছে না যে আমি আমি মা হতে পারবো না, এতে শুধু ভয় না, আমার তো ঘেন্না হচ্ছিল নিজের ওপর। আমার মনে হচ্ছিল আমি আমি এত অক্ষম, আমি এখন মিস্টার চ্যাটার্জি
বাবার সামনে কি করে দাঁড়াবো, কোন মুখে দাঁড়াবো? হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, এটা ঠিক, আমি প্রেগনেন্ট নই, আর ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী কোনোদিন মা হতে পারবো না। আপনাকে খুশি করতে আমি অক্ষম। এবার বলুন আপনি আমাকে কি শাস্তি দেবেন? আপনি যে শাস্তি দেবেন সেটাই আমি মাথা পেতে নেব। কাল আমি আপনাকে নিয়ে ডক্টরের কাছে যাব, এটা আমাদের সন্তানের ব্যাপার, তাই শুধু আমি আর আপনি থাকব। আমাকেও জানতে হবে অসুবিধাটা কোথায়।